আরে কি ব্যাপার, খুব টেনশনে মনে হচ্ছে? কেন? আরে বাবা, অনলাইনে তোমার জন্য একটা শার্ট আর আমার জন্য একটা কুর্তি অর্ডার করেছিলাম, আর মেসেজে দেখাচ্ছে সকাল 9টা থেকে 5টার মধ্যে ডেলিভারি দেবে, এখনো পর্যন্ত ফোন করলো না। আরে করবে করবে ফোন করবে। আরে বাবা কখন করবে আর, 5টা বাজতে কিছুক্ষণই বাকি। আরে করে ফেলবে, ওরা সব জানে। আচ্ছা বলছি যে একটু জমকে জল খাও না। তোমার মুখে থুতু হয় না? থুতু? হ্যাঁ থুতু হয় তো। ওটা দিয়ে চালি নাও, এখন আমি জল দিতে পারবো না। কি মুশকিলের বাবা, দাদার বৌদি তো, দাদা না থাকলে বৌদি কোথাতে কয়? কোথায় আপনার অর্ডারটা দিতে যাবো? কলেজ পাড়া। কোথায় যাবো? আরে বাবা কলেজ পাড়া, কলেজ পাড়া। কলেজ পাড়া কোথায় যাবো, কোথায়, কোন দিক দিয়ে যাবে? কলেজ পাড়া এসে আপনি আই চার মাথা মোড়ে দাঁড়ান, দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকাবেন। একদম পশ্চিম দিকে। ও আচ্ছা, পশ্চিম দিকে মুখ করে তাকাবেন, ওই দিক দিয়ে সোজা আসুন। পশ্চিম দিকে মুখ করে? আচ্ছা যাচ্ছি। আসছে গো। আসছে। শান্তি, আচ্ছা আসছে তো বললি, এবার একটা কাজ করো, আমার মুখে থুতুর সাথে চা তৈরি হয় না, একটু চা করো। এখন চা ফাঁকি হবে না বাবা গো। মা গো তুমি জানো আমি 3 ঘন্টা ধরে শুশু আটকে বসে আছি। কেন? যাচ্ছি না। আরে আসবে আগে কুর্তিটা, তারপরে তোমার শার্টটা আসবে, তারপরে। আরে তাহলে ডেলিভারি বয় যদি এসে আবার চলে যায়, আমাকে যদি না পায়, ফোনটা যদি না ধরতে পারি, সেই জন্য তাড়াতাড়ি যাও, জমা জলে ডেঙ্গু মশা ডিম পারে। কি বলছো তুমি? জমা জলে ডেঙ্গু মশা ডিম পারে? যাও যাও, ফালতু কথা বলো না। ইস্যুটা করছিস একদম ফালতু। মুখ দিয়ে যদি মশা ঢুকে যায় তাহলে আমি এখন ঝগড়া করতে পারবো না, আমার এখানে হয়ে যাবে। এই তো আবার ফোন করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ওই বজরংবলী মন্দিরে এখানে আসি। ওই হনুমান মন্দির তো? আরে হনুমান মন্দির আর বজরংবলী একই জিনিস, কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হনুমান বজরং একই, বলো। আচ্ছা আচ্ছা, বলছি ওর পাশে যে রাস্তাটা আছে সেদিক দিয়ে সোজা এসো। আরে বটগাছটা, বটগাছটা। ইস, হ্যাঁ ওই পাশে রাস্তা একটা বটগাছ পাবে। আচ্ছা, এটা তো পাকুর গাছ। হ্যাঁ পাকুর গাছ দেখতেছি। পাকুর না রে বাবা, বট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসছি আসছি। বাইকে আসে, এখন কিরকম বাইক? এখন যদি ছোট বাইক হয় তাহলে স্পিড তার একরকম, ভালো বাইক হলে একরকম স্পিড। তো চুপ থাকো তো। ডেলিভারি বয়। কামড় দেবে না, কিছু করবে না। আমি শুশু আটকে বসে আছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ এখানে তো একটা মন্দির। কি ঠিকানা দিয়েছো? আরে ভাই মন্দিরের বিপরীতে। কোথায় কোন মন্দিরের বিপরীতে? আরে মন্দিরের একদম অপোজিটে। আরে ঠিকানাটা কি দিয়েছো? আরে আমি তো ঠিকই ঠিকানা দিয়েছি, কলেজ পাড়া থেকে 4 মাথা মোড়ের ওই পশ্চিম দিকে মুখ করে তাকিয়ে ওই হনুমান মন্দিরের পাশের রাস্তা দিয়ে, তারপরে তোমার একটা বটগাছ ক্রস করে নিয়ে, তারপরে পুকুর পাড়ের পাশ দিয়ে হাই রোড পার করে, তারপরে মন্দিরের বিপরীতে। ঠিকই তো দিয়েছি। এই
এইভাবে কেউ ঠিকানা দেয়? কেন আপনারা ওই ঝগড়ুটে দাদা বৌদি না? থ্যাংক ইউ। আরে বাবা, এই নামটা মেনশন করে দিলেই তো হয়ে যায়, তাহলে তো বাড়িটা খুঁজে নেই। আসছি, এখনই আসছি, দাঁড়ান আপনি, দাঁড়ান। কি বললো? আমাদের ঝগড়ুটে দাদা বৌদি বললো। হ্যাঁ, সে তোমাকে ঝগড়ুটে বলেছে, ঠিক আছে, আমাকে বলো ঝগড়ুটে বললো? আসুক আজকে কি বললো তুমি? আসুক আজকে ব্যবস্থা হবে। তুমি আমাকে কি বললে? তুমি আমাকে কি বললে? তোমাকে বলেছে ঠিক আছে। এমনি কেন তো আমি সুজে যাবে আছি, কি বলছো? আমাকে ঝগড়ুটে দাদা বললো। তুমি ঝগড়ুটে নয়, তুমি আমার সাথে পাল্লা দিয়ে ঝগড়া করো না। না, আমি করো না। তুমি একদম ঝগড়া করো। হ্যাঁ, একটু আগে তুমি আমাকে মূর্খ বলে কোন সাহসে বললে গো? হ্যাঁ, তোমার গোটা পরিবার মূর্খ। আমাকে ঝগড়ে বললি কেন তুই? মাল না দেখে পয়সা দেবো কি করে? মালটা আগে পয়সা দিতে হবে, তারপরে যদি মালটা পছন্দ না হয়। তার পছন্দ কেন হবে না? আমাদের মাল আমরা অর্ডার করছি, কেন পছন্দ হবে না? দেখুন, আমি একটা কথা বলি, এটা নিয়ম না। আগে আমাদের পছন্দ হলে পয়সা দিয়ে দিবো, হয়ে গেল, খুলে দিল। হ্যাঁ, খুলবো না তো কি করবে? ঝগড়ে কেন বললি? সর্বনাশ, যা ভেবেছিলাম তাই। কি হচ্ছে? শর্ট কুর্তে অর্ডার দিয়েছিলাম, নাইরা এসছে। আর তোমার একটা সবুজ শার্ট অর্ডার করেছিলাম, দেখো পাঞ্জাবি এসছে। ঝগড়ুটে বলেছিস, তারপর তুই পরে পরে বস।